জামাল ভাইয়ের দাওয়াত দিয়েছেন এক কথা, আর অমরের নাম দেখে আমি আরো খুব বেশি এনকারেজ হয়েছি। তো দেবপ্রসাদ আমার ক্লাস ফ্রেন্ড, ও আমার অফিসে আসলো, আমরা একসাথে বসেছি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম অমর সাহেব এখন কোথায় আছে, তো ফ্রেন্ড দেখলাম কলকাতা, ও যে এখন ঢাকা আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে এসে বসছি আমি, অমর এসে বসছে আমার পাশে, আমিও অমরকে চিনি নাই, অমরও আমাকে চিনি নাই। আর সৌভাগ্য পাশেই বসেছিলেন মিসেস রাহেলা এবং উনি আমার মঞ্জু ভাইয়ের স্ত্রী। মঞ্জু ভাই, জামাল ভাই, ওনারা আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলা থেকে ওনাদের সান্নিধ্য পেয়েছে। তো উনি পরিচয় করিয়ে দেবেন, তো চেন নাই চাকরি হয়েছে, চাকরি হয়েছে আমাদের দেখি অমর অমর তোমাকে বহুদিন পরে দেখে আমার খুব ভালো লাগছে, এবং আজকে তুমি এখানে আসার জন্য তুমি একটা আকর্ষণ তোমার আজকে দেখলাম। আর আমার কাছে দুটো বই এবং অমরকে, অমর মানে আমাদের যিনি আজকে হোস্ট, ওকে অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্যে। এবং অমর হাওড়াদারের প্রকাশনী থেকে যে অনেক বই পাবলিশ হয়েছে তাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভবিষ্যতে আরও ভালো করেন। এবং আমাদের যদি কোনো, আমরা যারা ভুল হয়ে গেছি, আমাদের এখন নিয়ে আছে ট্রানজিট ক্যাম্পাস, তো আপনি আমাদের কোনো সহায়তা যদি আমরা করতে পারি এই সময়। এবং আপনার বই দুটো আমি জাস্ট পৃষ্ঠাও দিয়েছি, এবং দুটো বই, একটা হলো কারেন্ট কন্টেম্পোরারি ইস্যু রোহিঙ্গা, এবং রোহিঙ্গা নিয়ে আমরা সারা বিশ্বে পরিচিত হয়েছি, এটা প্রয়োজন ছিল, মানবতার পরিচয় আমরা দিয়েছি। কিন্তু এটা একটা সমস্যা আমাদের আছে, যেটা আমাদের আস্তে আস্তে এই সমস্যার সমাধান করতে হবে। বিভিন্ন সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা আশা করি যাতে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়। এবং মিস্টার মুখিয়াকে যে দেখলাম, মোটামুটি রোহিঙ্গা ইতিহাস সম্পর্কে একটু সমস্যা এটা অতিপরিত হচ্ছে। আর একটা বই যেটা জ্যোতিকা চৌধুরী, এটা হলো তপস্যা রাম, এর মধ্যে প্রেমের কবিতা আছে, ভালোবাসার কবিতা আছে, মাকে শ্রদ্ধার কবিতা আছে, বাবাকে শ্রদ্ধার কবিতা আছে, কন্টেম্পোরারি অনেক কিছু তিনি বইটি দেখেছেন। আমি বলবো সংমিশ্রণ মানুষের যে মানবিক আমাদের চিন্তাধারা আছে, অনুভূতিটা অভি প্রকাশ নানাভাবে এটি ব্যক্ত করেছেন, এর মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আছে, ওনাকে ধন্যবাদ। আমার মনে হয় বইটা পড়ে আমি বলবো ভাষা ভাষা আমি দেখেছি, বাট পছন্দ হয়েছে আমার কাছে। আমার এই দুটি বই পাবলিশ করার জন্য অনেক ধন্যবাদ, সেই সাথে যারা লিখেছেন তারাদের। এবারে আমাদের দেবপ্রসাদ বলে গেছে এবং ওরাও বলছেন যে স্কুল, আমি সবসময় আমি বাংলাদেশে ছিলাম, আমি প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ করি নাই, আপনারা যদি বলেন খেলাম, এবার কিছু সময় এখানে ছিলাম, কিছু সময় ছিলাম, আমি সময় হলে এক সময় হাউ দিস ফ্রিডম স্ট্রাগল ওয়াজ ভিউড বাই দি পাকিস্তানিস, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা জানি যারা যুদ্ধ করেছে এখানে ইয়াহিয়া খান আর সেই কমন পাকিস্তানি যারা মুক্তিযুদ্ধকে কীভাবে লিখেছে, মানুষ মানুষ সব মানুষ, মনুষ্যত্ব যাদের আছে তারা মানুষ, তারা বর্বর না, তারা ইয়াহিয়া খান, তারা জুলফিকার আলী ভুট্টো না, তারা টিক্কা খান। আমি একটু সময় করে আমি দুটো ঘটনা বলি, আমি পরে পালিয়ে আসছি পাকিস্তান থেকে, ওই ঘটনা আমি বলবো না। আর আমি যখন পাকিস্তানে, আমরা যখন ট্রেনিং ছিলাম অনেক সময়, তখন একবার হলো কি আমাদের এক বন্ধু পাঞ্জাবি, তো তখন আমরা চলে আসবো পালাবার, তো ও যান, ও বললো যে তোমরা চলো আমাদের বাড়িতে, বাড়িতে বেরিয়ে আসো, বাড়ি ছিল ঝিলাম, ট্রেনে করে ও ঝিলাম নিয়ে গেল, ওর বাড়িতে শুধু ওর মা, তুমি পাঞ্জাবি জানো, তুমি আর কিছু ডাক। তো ও ওই আমি যার কথা বলছি পরে সে রিটায়ার করেছে সেন্টার, তারপরে আমরা ওর বাড়িতে গেলাম, সামনে যাওয়ার পরে ওর মা, যেহেতু সে পাঞ্জাবি জানে, তো ঠিক একই সময় তার ভাই, ওর ছোটো ভাই দুইটাই ছিল, তার ছোটো ভাই একটা বাংলাদেশি ছিল, হি ওয়াজ এ ক্যাপ্টেন অফ রেজার্ভ আর্মি, হি ওয়াজ ফাইটিং হিয়ার পাকিস্তান সৈন্য ছিল। আমরা যখন গেলাম, আমরা তো ভাবলাম যে ওর ভাই ওখানে যুদ্ধ করতেছে, এই অবস্থায় ওর মার মনোভাব কী, মেয়ে মেয়ে সেই মহিলা পাঞ্জাবি ভাষায় বলতে, আমরা দুই দিন ছিলাম নিজের হাতে পিঠে দাঁড়িয়ে গিয়ে আমাদের পিঠে, তখন উনি বলতেছিলেন যে ওয়াই দিস ওয়াই, আমার ছেলে কেন কাছে ওখানে কিন্তু ওয়াই ইউ আর কিলিং বাদি বেঙ্গল ইজ লাইক দিস, দ্যাট ওয়াজ হার ইমপ্রেশন অফ ওয়াই, যদি ওরা ছেলে এখানে
এবং উনি কাঁদাকাটি করছিলেন তোমাদের মা বাবা।